দর্শক ইন্টারভিউ নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারে রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারশা মিনাওলাদ। আমাদের এই মাসের তারকা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। আগস্ট মাসে বাংলা ভাষার বাংলা সাহিত্যের এই মহান মনীষীর মহাপ্রয়াণ। তাই এই মাসের প্রথম দিকে আমরা রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে আমাদের আয়োজন। আমাদের আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান শোনাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিল্পী সৈয়দ মোহাম্মদ মুসা। মুসা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের জীবন, কাজ, গান সব কিছু মিলে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ আফসার আহমেদ। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা শুরু করবার আগে মুসা ভাই, আপনার কাছ থেকে যদি আমরা গান শুনে নিই, কোন গানটা দিয়ে শুরু করতে চান আমাদের আজকের এই পর্ব? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটা গান দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। তাই তোমার আনন্দ আমার পর। নিশ্চয়ই। তোমার ইচ্ছা তরঙ্গিছে,
গানের জন্য। আচ্ছা ভাই, এটা তো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান, তো যদি আমরা উপাসনার ক্ষেত্রে চিন্তা করি, রবীন্দ্রনাথের বিষয়গুলো বিশাল সম্ভার ওনার লেখার, তো সেক্ষেত্রে বিষয়গুলোকে উনি যেভাবে নির্বাচন করেছেন এবং আমরা যেভাবে প্রতিনিয়ত ওনার গানগুলোকে স্মরণ করছি, এই উপাসনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রবীন্দ্রনাথের পূজা প্রেম এগুলো কিন্তু অভিন্ন থাকে। রবীন্দ্রনাথ অনেকটা এখানে বৈষ্ণবদের একটা তত্ত্ব আছে, বৈষ্ণবদের মধ্যে আছে যে তারা প্রিয়কে দেবতা করে, দেবতাকে প্রিয় করে। তো রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা দেখব যে এরকম সেই রাধাকৃষ্ণ যে আছে, আমরা এখানে লক্ষ্য করবো যে আমি তুমি, এরকম একটা প্রসঙ্গ কিন্তু সব রবীন্দ্রনাথের সমস্ত গানে থাকে, আমি তুমি আরিত থাকে সে, একটা ত্রয়ীর সম্মেলন ঘটে। কারণ রবীন্দ্রনাথ তার গানের মধ্যে আমরা লক্ষ্য করেছি, সবাই জানে এটা, যে কথা, সুর এবং আধ্যাত্মিক চেতনা, এই তিনটির একটা মিলন ঘটেছে রবীন্দ্রনাথের গানের মধ্যে। এবং বলা যেতে পারে যে কথা আর সুর একটা অদ্বৈত বন্ধন রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে। ঠিক পূজা পর্যায়ের গানের মধ্যেও প্রেম এবং এই তার প্রার্থনা, এই দুটো জিনিস এইভাবেই মিলে গেছে। আমরা যে গানটা শুনলাম একটু আগে, যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জমিছে। ফলে এর মধ্যে আমরা লক্ষ্য করি যে মানুষের সাথে ঈশ্বরের যে সম্পর্ক, মানুষ ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর মানুষকে ভালোবাসে, এবং এই ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু সৃষ্টির পরিপূর্ণতা সামনের দিকে যায়। ফলে এই যে পূজার মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি জায়গাকে স্পর্শ করলেন যেখানে মানুষ অবিচ্ছিন্ন নয় তার প্রেম থেকে, মানুষ অবিচ্ছিন্ন নয় তার ঈশ্বর থেকে। এইভাবে কিন্তু রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলো আমাদেরকে এত আকর্ষণ করে, আমাদের মনটাকে এত নাড়া দেয়। এখন আরেকটা গান শুনলে কেমন হয় মোসা ভাই? এখন কোন গানটা শোনাবেন আমাদের? এখন প্রেম পর্যায়ের একটা গান করব। জি, তোমার ও গীতি জাগালো স্মৃতি। Thank you.
চমৎকার মুসা ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আচ্ছা ভাই, যদি এই গানের কথার প্রেক্ষিতেই আসি, গানের কথাগুলো এবং রবীন্দ্রনাথের গানের সুর মানে আমাদের মনকে ছুঁয়ে যায় এবং খুব মনের কাছে মনে হয়, এবং প্রেমের কথাও যদি চিন্তা করি, ওই এক একজনের ক্ষেত্রে গানটা কীভাবে যেন মিলে যায়, এটার কারণটা কী বলে আপনার মনে হয়? এটার একটা কারণ হলো যে রবীন্দ্রনাথের গান নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বাংলা গানের একটা ধারাবাহিকতার মধ্যে এটাকে বিচার করা দরকার। যেমন আমাদের বাংলা গান যদি আমরা এইভাবে দেখি যে চর্যাপদের কালে যে গান শুরু হয়েছিল, আসলে মূলত গান ছিল, কিন্তু আমরা এখন কবিতা বলি, কারণ চর্যাপদের প্রত্যেকটা পদশীর্ষে রাগরাগিণীর নাম লেখা আছে। এবং এই যে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই রাগরাগিণীর মধ্য দিয়ে যে কবিতা আমাদের প্রাচীন কালের মানুষরা লিখেছেন, তার মধ্যে কিন্তু মানুষের ব্যক্তিগত বেদনাবোধ মানুষকে ছুঁয়ে যায়, আবার ব্যক্তিগত বেদনাবোধ অন্যকেও ছুঁয়ে যায়। এরই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে বাংলা গান তারপর বিবর্তিত হতে থাকে পুরো মধ্যযুগ ব্যাপী, মঙ্গল কাব্য, আলাওলে পদ্মাবতী কি ময়মনসিংহ গীতিকা, যত কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী, আমাদের যে বিখ্যাত বৈষ্ণব সঙ্গীত, যেগুলো সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখি যে একটা ব্যক্তিগত অনুভূতি একটা সময়ে সবার মধ্যে ছড়িয়ে যায় এবং সেটা একটা সার্বজনীন অনুভূতি হয়ে যায়। রবীন্দ্রনাথ কিন্তু এই ধারাবাহিকতায় তার গান রচনা করেছেন, এবং তখন এই জন্য আমরা দেখি যে রবীন্দ্রনাথের এই গানগুলো যখন আমরা শুনি তখন একান্তই ব্যক্তিগত গান, কিন্তু তখন আমাদের সবার গান হয়ে ওঠে, সবার কথা হয়ে ওঠে, আমাদের সমস্ত আমাদের মনের মধ্যে যেন গুঞ্জরিত হয় রবীন্দ্রনাথের কথা, সুরের মধ্য দিয়ে সেটা আমরা অনুভব করি। আর এই যে এই বিষয়টা, রবীন্দ্রনাথের এই প্রেমের এই বিষয়টা কিন্তু যে শুধু মানব মানবীর প্রেম ভালোবাসা, নরনারীর ব্যক্তিগত প্রেম ভালোবাসা সেখানেই থাকে না, ব্যক্তিগত প্রেম ভালোবাসার মধ্য দিয়ে এক ধরনের উপনিষদীয় একটা জায়গায় রবীন্দ্রনাথ পৌঁছাতে চান। কারণ রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে তার এই আনন্দ আস্বাদনের শিক্ষাটা তিনি উপনিষদ থেকে নিয়েছেন। কারণ কিভাবে তিনি নিয়েছেন, তিনি মনে করেন যে সমস্ত কি যখন নাকি সূর্যের আলো পড়ে তখন পৃথিবী উদ্ভাসিত হয়, সেই আলো দেখে কিন্তু আমরাও উদ্ভাসিত হই, আমাদের মনে আনন্দে ভরে ওঠে। ফলে গান যখন সুর হয়ে আমাদের সামনে দেখা দেয়, রবীন্দ্রনাথ সেখানে বলেছেন যে অনেক সঙ্গীতকার তারা সুরের উপরে কথা বসাতে চান, কেউ কেউ কথার উপরে সুর বসাতে চান। তো রবীন্দ্রনাথ বলেছেন যে বাণী এবং সুর সমানভাবে রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু আমরা দেখি। ফলে যে কথাগুলো আমাদের মনকে স্পর্শ করে, সুরগুলো আমাদের কানের ভেতর দিয়ে আমাদের মরমকে স্পর্শ করে, যার জন্য কিন্তু রবীন্দ্রনাথের এই গানগুলো, যেটা আপনি বললেন যে কীভাবে ব্যক্তিগত অনুভূতি সার্বজনীন অনুভূতি হয়ে ওঠে, ফলে এই সার্বজনীন অনুভূতি হতে পারে এই জন্যে যে ব্যক্তি থেকে একটা নির্ব্যক্তি কিংবা ব্যক্তি থেকে সমষ্টির কাছে পৌঁছে যায় রবীন্দ্রনাথের চিন্তা। আচ্ছা, প্রকৃতি, রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রকৃতি একটা বিশাল অংশ জুড়ে আছে এবং অনেক গানই আমরা প্রকৃতির ছোঁয়া পাচ্ছি, এবং খুব সম্ভবত মুসা ভাই আপনার শেষ গানটা বলছিলেন যে আপনি প্রকৃতি রিলেটেড হবে, তো এই ব্যাপারে আপনি কী বলছেন, রবীন্দ্রনাথের যে প্রকৃতির প্রতি একটা প্রেম ভালোবাসা এবং আমরা যেভাবে ফিল করি গানের মাধ্যমে রবীন্দ্রনাথের? এটা কিন্তু সত্য যে রবীন্দ্রনাথের আগে আমরা এতটা করে প্রকৃতিকে চিনতে পারিনি। গ্রীষ্মের সাথে বর্ষা, বর্ষার সাথে হেমন্ত, হেমন্তের সাথে শরৎ, আবার হেমন্তের সাথে শীতের এই যে একটা পার্থক্য থাকে, এই অনুভবের পার্থক্য, এটা কিন্তু রবীন্দ্রনাথই আমাদেরকে শিখিয়েছেন। এবং রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে চিনেছি, ষড়ঋতু বৈশিষ্ট্যকে আমরা জেনেছি। এবং এই যে বর্ষাকালের বা বাদল দিনে যখন নাকি কোনো মালবিকার কথা বলা হয়, বাদল দিনে যখন নাকি জ্যোতির কথা বলা হয়, ফুলগুলো যখন উঠে আসে, তখন সেই ফুলগুলো কিন্তু শুধু ফুল থাকে না, তখন সেগুলো আমাদের অনুভবকে ছুঁয়ে যায় এবং তখন মনে হয় সমস্ত প্রকৃতির মধ্যে। এখানেও কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ একেবারেই উপনিষদে শিক্ষা গ্রহণ করেছেন। যেমন উপনিষদ বেদের মধ্যে আছে, ঋগ্বেদের মধ্যে ঋষিরা যখন মন্ত্র উচ্চারণ করতো, যখন তারা সূর্যের দিকে তাকিয়ে বলতো যে হে সূর্য বা হে ইন্দ্র, তুমি আমাদেরকে আমাদের শস্য আমাদের জমিকে তুমি উর্বর করো, আমাদের গাভীকে তুমি দুগ্ধপতি করো, আমাদের আমাদের জমির উপর যেন অধিক ফসল ফলে, তা সূর্যের উপরে শক্তি প্রার্থনা করতো। তো এই যে রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু এই গানগুলো আছে যে প্রকৃতির মধ্য দিয়ে তিনি একটি শক্তিকে স্পর্শ করতে চেয়েছেন এবং প্রকৃতিকে চিনতেও শিখিয়েছেন। এই বিষয়টা হলো যে রবীন্দ্রনাথের মূল কথা। আমরা যদি গানটা শুনি তাহলে কিন্তু দেখা যাবে যে এই কথাগুলো আসে। স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন এবং আমাদেরকে যদি একটু বলেন যে রবীন্দ্রনাথের গান এবং এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে তাকে কতটুকু স্মরণ করছি এবং কিভাবে আমাদের ব্যক্তি জীবনে প্রতিনিয়তই রবীন্দ্রনাথ, এটা কিন্তু সত্য যে বাঙালি জাতি তার যে কোনো সংকটে রবীন্দ্রনাথের সাহায্য নিয়ে থাকে। যে কোনো সংকটে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা রবীন্দ্রনাথের গানকে আশ্রয় করেছি, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এবং এই যে সংকটে,
মননে আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছে যাই। ফলে রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে উদ্বুদ্ধ করে, যেমন দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদের আমাদের ব্যক্তিগত ভাবনাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের সঙ্গীত আমাদেরকে উদ্বুদ্ধ করে। এটা সামাজিক জীবনের মধ্য দিয়ে আমরা যেন একটা সমষ্টিগত কল্যাণের দিকে ধাবিত হই, এটাও কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা দেখি। ফলে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে অনেক সময় মনে হয় যে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে এক সময় রবীন্দ্রনাথের ভাবনাটা আমার ভাবনা হয়ে ওঠে, যিনি শোনেন তারই ভাবনা হয়ে ওঠে। এই যে ভাবনার ভাবনাকে সঞ্চারিত করার যে প্রবণতা, যেটা সেটাই হলো রবীন্দ্রনাথের সঙ্গীত। এখনও আমাদের কাছে সাম্প্রতিক এখনও আমাদের কাছে খুবই কল্যাণকর, এবং আমাদের কাছে এটা খুবই সুন্দর উপস্থাপনা বলে আমার কাছে মনে হয়। আশরাফ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এই মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার মাহমুদ হোসা, আমরা আরেকটা গান শুনে অনুষ্ঠান শেষ করবো আপনার কাছ থেকে, তবে তার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর গান শুনতে শুনতে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাই করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। কলো কলে এসো নি।